শুভ সন্ধ্যা সবাইকে। আজকে হীরক জয়ন্তী বর্ষটি উপলক্ষে আজকে চলে এসেছি আবারও দেখতে পাচ্ছি আমাদের ফ্রেন্ডস ক্লাবে একটা সুন্দর সঙ্গীত বাউল নীতি অনুষ্ঠান হবে, তো সেটারই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। ছোট ছোট অনুষ্ঠানগুলো তোমাদের সামনে যদি তুলেই না ধরলাম তাহলে কি করলাম ভাই? তো চলো ভিডিওটা শুরু করি। তো চলো 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 ভিডিওটাকে স্টার্ট করি। আর ভিডিওটা আজকে খুব জমজমাট হতে চলেছে, সুন্দর বাউল গীতি। তো এই বাউল গীতিটা গ্রামীণ অঞ্চলে শোনা যেত আগে, এখন তো ভাই মডার্ন যুগে মডার্ন মিউজিকের সঙ্গে বাউল গীতিটা হারিয়েই গেছে। তো দেখি কিরকম বাউল গীতি করে। কলকাতা থেকে একটা টিম আসছে উজান বাউল গীতি গানের, তো দেখি কিরকম সুন্দর সুন্দর বাউল গান করে, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওতে স্টার্ট করবো, আবারও ভুলে গেছি, সো ইন্ট্রোটা দেওয়াই হয়নি, চলো আগে ইন্ট্রোটা দিই নি। সো গাইস, তোমরা দেখছো ব্লগার অভিরাজ, আমি অভিরাজ, শুরু করছি ইচ্ছাপুর ফ্রেন্ডস ক্লাব একটা নতুন ভিডিও। তো চলো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদেরকে বলি, তোমরা যখন এই অনুষ্ঠানটা দেখছো হীরক জয়ন্তী বর্ষ ডে ওয়ান, মানে প্রথম দিনের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, একটা সুন্দর অনুষ্ঠান, সেইগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ব্লগার বিরাজ চ্যানেলের আগের একদম লাস্ট ভিডিও যেটা, সেটা দেখে নিও ভাই, ঠিক আছে? যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখন ওই ভিডিওটা চ্যানেলে চলে গেছে, প্রত্যেকে দেখে নিও, ঠিক আছে? আর কিরকম হয়েছে কমেন্টে জানাতে ভুলো না। চলে এসেছি ফ্রেন্ডস ক্লাবে, আজকে হীরক জয়ন্তী বর্ষ ডে টু। তো ফার্স্ট অনুষ্ঠান আজকে শ্রুতি নাট্যানুষ্ঠান রয়েছে, তো শ্রুতি নাট্যানুষ্ঠানটা এখন আমি যাবো, গিয়ে দেখবো আর তোমাদের সামনে কিছুটা তুলে ধরবো। এরপরে বাউল গীতি, লোকসঙ্গীত সেসব রয়েছে, তো সেগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো হীরক জয়ন্তী বর্ষ ডে টু আমাদের আমাদের ক্লাবের আজকে দ্বিতীয় অনুষ্ঠানে আমি আবারও সাক্ষী হলাম, চলে আসলাম। তো চলো দ্বিতীয় অনুষ্ঠানটা তোমাদেরকে গিয়ে দেখো। কোথায় কোথায় খালি পুরি আর পুরি, এই কি আছে তোমার পুরিতে? কত কি আছে, বালি, ঢেউ, নুলিয়া, জগন্নাথ। হবে না, পুরি হবে না, ভূস্বর্গ কাশ্মীর। না না, পুরি পুরি না, কাশ্মীর না, পুরি খামসাই না লাগে, পুরি কাশ্মীর, পুরি কাশ্মীর। আরে কই যাচ্ছি তো পুরি, তখন থেকে বলছি কাশ্মীর শোনেই না। তোমরা দেখলে শ্রুতি নাট্য অভিনয় একটা ছোট নাটক। তো এরপরে আছে বাউল সঙ্গীত বা লোকগীতি সঙ্গীত যেটাকে আমরা বলি, তো সেই সঙ্গীতটা তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো চলো সেটাকে তোমাদের সামনে তুলে ধরি। শ্রী রামচন্দ্র তেলুকার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে ছেলে ভূগোলে ফেরা তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা, কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ধরে। দেখতে পাচ্ছো এখানে ডেকোরেশন করছে দাদারা, এই যে এখানে ডেকোরেশন করছে সেটা দেখাচ্ছি, তারপরে মিউজিক সঙ্গীত যেটা বাউল সঙ্গীত যেটা, সেই সব হবে ডেকোরেশন আগে তোমাদের দেখাই। চলো
বর্তমান সময়ে এই গলিতে কোনো বাবার যদি পাঁচটা মেয়ে থেকে থাকে অসুবিধা নেই, শুধু অনলি ফর একটা ছোট জিও ফোন দিয়ে দিলেই হবে। আর দশটার পর বলতে হবে মা তুমি খুব ভালো মেয়ে, তুমি তোমার জায়গায় থাকো। তাই বললে একজনে ছবি আঁকে মনে আরেকজনে বসে বসে রং মাখে আবার সেই ছবিখান নষ্ট করে কোন জোনা কয়জোনা সেই ছবিখান নষ্ট করে কোন জোনা কয়জোনা তোমার ঘরে বসত করে কয়জোনা আপনারা সবাই ভালো। আমি একদিন ছবি এঁকে ফেলেছি, আমার বোন বোন আসবে সোনিয়া, ওর ছবি তোমার ঘরে বসত
নাচলে ভালো সুন্দরী কই বাধে ভালো আর নাচলে ভালো সুন্দরী কই বাধে ভালো মিলিয়া দুলিয়া করে মিলিয়া দুলিয়া করে নাচে শরীর ফুল বালা হেলিয়া দুলিয়া করে নাচে শরীর ফুল বালা ভিডিওটা এখানে শেষ করছি দেন। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা, আর এই ভিডিওটা যদি হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, আর যারা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেকে একটু ফেসবুক পেজটাকে ফলো করে দাও রাজ ব্লগ, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ছোটো একটা শুভরাত্রি দেখাবে নতুন কোনো ভিডিও, তাদের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড বাই বাই। Yeah.